নমস্কার বন্ধুরা, আমি আজকেও হাজির হয়ে গেছি নতুন একটা কিচেন টিপস নিয়ে। এখন আমার হাতে রয়েছে বেশ কিছুটা আদা, আর এই আদা আমাদের রান্নাঘরের খুব প্রয়োজনীয় একটা জিনিস। বিভিন্ন রকম রান্নায় এই আদাকে নানা রকমভাবে কিন্তু ব্যবহার করা হয়, মশলা হিসাবে স্বাদ বাড়ানোর জন্য। তাছাড়াও যখন কোনো সময় ঠান্ডা বা সর্দি লাগে, অনেকেই কিন্তু আদা দিয়ে চা করে খায়। সুতরাং বুঝতে হবে রান্নার স্বাদের সঙ্গে সঙ্গে এর কিন্তু প্রচুর ঔষধি গুণাগুণও রয়েছে। তো আদার তো অনেক গুণাগুণের কথা বলা হলো, এবার আসি আমরা আদার খোসার কথা। সাধারণত আদা আমরা ছাড়িয়ে ব্যবহার করি, যেমন ওপরের যে পাতলা লেয়ার থাকে সেটাকে আমরা আস্তে আস্তে ছাড়িয়ে ফেলি, তারপরে সেই মূল যে আদার অংশটুকু সেটাকে কিন্তু ব্যবহার করা হয় নানা কাজে। তো এবার বলতে হয় যে আদার খোসা মানুষ কী করে কাজে লাগাবে। সাধারণত এটা আমরা ফেলেই দিই ডাস্টবিনে ওয়েস্টেজ হিসাবে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে গৃহিণীরা যারা এই ধরনের কাজ সবসময় করি, যে তারা যদি জানতে পারি যে আদার খোসার কী গুণাগুণ বা আদার খোসা দিয়ে কী কাজ হয়, তাহলে তারা কিন্তু কোনোদিনও আর আদার খোসা কখনোই ফেলে দেবে না বা নষ্ট করবে না। তো আজকে আমার এই টিপসটা কিন্তু সম্পূর্ণ আদার খোসাটাকে ঘিরে। তো প্রথমে যেটা করতে হবে, আমার লাগবে বেশ কিছুটা আদার খোসা, তাই আজকে রান্নায় ব্যবহার হবে যে আদা। সে আদারকে ভালো করে ছাড়িয়ে নিই, তার সঙ্গে সঙ্গে পেয়ে যাবো কিছুটা খোসা। তো চলো আগে ভালো করে আদার খোসাটাকে ছাড়িয়ে ফেলি। তো ফ্রেশ আদা বার করে নেওয়ার পরে আমি বেশ কিছুটা আদার খোসা পেয়ে গেলাম, দেখো অনেকখানি প্রায়। তো এবার যেটা করব, এই খোসাগুলোকে একটু জল মিশিয়ে আমি একটা শুকনো কড়াইতে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তাতে কি হবে, সেই জলটার মধ্যে আদার যে নির্যাস বা যে ঝাঁজটা সেটা চলে আসবে। আর আমরা সবাই সেটা জানি যে আদার একটা ঝাঁজ বা একটা উগ্র তেজ রয়েছে, যেটা কিন্তু রান্নার সাথে বা শুধু শুধু কাঁচা আদা খেলে পাওয়া যায়, সেটা বেশ তীব্র। আর আমরা সেটাকে কাজে লাগাবো। আর আমি এই জলের মধ্যে অ্যাড করছি এক চিমটে, মানে জাস্ট সামান্য একটু হলুদ গুঁড়ো। আর আমরা সবাই জানি হলুদ শুধু রান্নার রঙের জন্য ব্যবহার করা হয় না, এটা কিন্তু জীবাণুনাশক। অনেক সময় নানা রকম পেটের রোগ হলে কিন্তু সবাই বলে যে গুঁড়ো হলুদ দিয়ে ভাত খাওয়া খুব ভালো, মানে মেন কথা হচ্ছে এটাই, হলুদ গুঁড়ো জীবাণুকে নাশ করে। তাই হলুদটা গুঁড়ে নিলাম এই জলের মধ্যে, আর একসঙ্গে এটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব, যতক্ষণ না জলটা হাফ হয়ে যায়। তো জলটা ফুটিয়ে দেখো প্রায় অর্ধেক হয়ে এসছে। এই পর্যায়ে ঠান্ডা করে নিয়ে আমি এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এবার বলি এটা দিয়ে কী কাজ হবে। আমরা সবাই জানি যখন ওয়েদার চেঞ্জ হয় তখন নানা রকম গাছে ছত্রাক ধরে, তাতে কি হয় গাছগুলো ঝিমিয়ে পড়ে, পাতাগুলো ঠিকঠাক বাড়তে চায় না, ইভেন কি গাছগুলো ঠিকঠাক বড় হতে চায় না। তো সেইগুলোকে দূর করার জন্যে, মানে ছত্রাকগুলোকে দূর করার জন্যে আমরা কিন্তু নানা রকম কীটনাশক ব্যবহার করে থাকি। কিন্তু এখন যেটা আমরা তৈরি করলাম, এই আদার নির্যাস বা আদার খোসার যে নির্যাস, সেটা আর হলুদ গুঁড়ো মিশিয়ে আমরা যেটা তৈরি করলাম, সেটা কিন্তু অ্যাকচুয়ালি বলা যেতে পারে ঘরোয়া কীটনাশক। মানে হয়তো বিষাক্ত নয়, কিন্তু এই সাধারণ পোকামাকড়গুলো সরানোর জন্য কিন্তু এই যে ঝাঁজযুক্ত জলটা বা এই যে মিশ্রণটা যথেষ্ট। তো আমাদের কাছে বেশ কয়েকটা গাছে এরকম পাতার মধ্যে সাদা সাদা ছত্রাক পোকা এরকম ধরে গেছে। তো দেখো আমি কী করছি। হ্যাঁ, তবে একটা স্প্রে বোতল পেলে ভালো হতো, যেহেতু আমার গাছে লাগানোর স্প্রে বোতলটা খারাপ হয়ে গেছে, তাই আমি কিন্তু এই পাত্র দিয়ে ঢেলে, দেখো লেবু গাছে এবং অনেক রকম গাছে কিন্তু আমার এরকম সাদা সাদা ছত্রাক ধরেছে। তো আমি দেখো কী করছি, কিছুটা পরিমাণ দেব গোড়াতে আর কিছুটা পরিমাণ দেব যেখানে ছত্রাকগুলো লেগে আছে সেই জায়গাতে। তো স্প্রে বোতল পেলে সত্যি খুব ভালো হতো। তো নেই যখন, আমি দেখো এভাবেই কিন্তু ঢালছি গাছের ওপরে, এই দেখো অল্প অল্প করে দিয়ে দিতে হবে, তাতে কী হবে এই পোকাগুলো সহজেই কিন্তু নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা,
কি আর বলবো, আজকে তোমাদের সাথে আমার এটাই শেয়ার করা ছিল যে ঘরে ওয়েস্টেজ কোনো জিনিস দিয়ে এরকম একটা কার্যকরী জিনিস তৈরি করে নেওয়া যায়। শুধু লাগে একটু বুদ্ধি আর একটু সময়। তো দেখো, বিশেষ কোনো টাকা আমার খরচা করতে হলো না কীটনাশক কেনার জন্য, কিন্তু গাছগুলোকে আমার বাঁচানোর জন্য একটা জিনিস তৈরি করে নেওয়া গেল, যাতে ছত্রাক আর এরকম সাদা সাদা ছত্রাক আর পোকা সহজেই মরে যাবে। তো চলো, আজকের টিপসটা আমরা এখানেই শেষ করি। তোমাদের কেমন লাগলো আজকের টিপসটা অবশ্যই বলো। তো দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, এখানেই শেষ করছি ভিডিওটা। তোমরা সবাই খুব ভালো থেকো আর সাবধানে থেকো, সুস্থ থেকো।